গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি সব সময় এটাই আশা করি, আমার বাবুরা আমার সর্বমূল্যের সব সময় ভালো। এখন ম্যাম কেমন আছে তাই না? আমি ভালো আছি। আজকে তোমাদের কি পড়াবো বলো তো? আজকে আমরা পড়বো শুধু ছড়া, শুধু ছড়া ছড়া, লিখিত ছড়া, মৌখিক ছড়া, সবকিছু। তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে দিয়ে নিই। আমি হলাম তোমাদের সাইমা ম্যাম। কোন স্কুল তোমাদের? সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমরা প্রথমে পড়ব এবং লিখব লিখিত ছড়া। আমাদের ছড়ার নাম কি বলো তো? তোমরা তো জানো আমাদের ছড়ার নাম কি বলো তো? কি? হ্যাঁ, লিটল মোহন। তোমরা একটা জিনিস ভুলে যেতেও পারো, আবার নাও যেতে পারো, যে আমাদের কবিতাটা, আমাদের ছড়াটা, ইংলিশ রাইমটা কি করতে হবে, যে খাতা আছে খাতার প্রথম যে লাইনটা আছে সেই লাইনে আমরা ছড়ার নাম লিখবো। কি লিখবো? ছড়ার নাম লিখবো, রাইমের নাম লিখবো, ইংলিশ রাইমের নাম লিখবো। তারপরে পরের লাইন থেকে আমরা আমাদের রাইমটা লেখা শুরু করব। এটা কিন্তু মাথায় থাকতে হবে সবসময়, কারণ যখন পরীক্ষা আসবে তখন যেন প্রথমে যে লাইনটা থাকে পরীক্ষার খাতায়, সেই খাতার লাইনটাতে প্রথম লাইনে যেন তোমরা ছড়ার নাম লিখতে পারো। না হলে তখন ভুলে যেতে পারো যে ছড়ার নাম লিখবো না লিখবো না, তখন কি হবে? তখন না লিখলে তখন তোমার নাম্বারটা কাটা চলে যাবে। সেই জন্য আমরা কি করব, আমরা যে খাতা আছে আমাদের বাসায় হোমওয়ার্ক আর ক্লাস ওয়ান যে খাতাটা থাকে সেই খাতায় আমরা কি করবো, প্রথম যে লাইনটা আছে সেখানে আমরা কি করব, সেখানে আমরা ছড়ার নাম লিখবো, রাইমের নাম লিখবো। আরেকটা কি করব, আরেকটা হলো ছড়ার নামটা ক্যাপিটাল লেটার লিখবো। কিসে লিখবো? ছড়ার নাম ক্যাপিটাল লেটার লিখবো, কারণ ছড়ার নামটা একটু তো স্পেশাল তাই না? ওটা তো ছড়ার নাম, ওটা তো ছড়ার নয়, সেই জন্য আমরা ছড়ার নামটা ক্যাপিটাল লেটার লিখবো। ঠিক আছে আমার সোনামণিরা? আচ্ছা এসো আমরা বোর্ডে লিখি কিভাবে লিখতে হবে। এই যে প্রথম লাইন, তোমরা একটু লক্ষ্য করো, এটা হলো প্রথম লাইন। এটা প্রথম লাইনে আমরা ছড়ার নাম লিখি। আমাদের ছড়ার নাম কি? লিটল মুন। এল আই এল আই ডাবল টি এল ই W
Thank you God.
Thank you, God, for the world so sweet. Thank you, God, for the food we eat. এই ছড়াটা আরো সুন্দর করে মজা করে এবং সবগুলো ছড়া আবার আমরা পড়ব। আজকে আমরা একটু টাচ করলাম, এরপরে দিয়ে আরো মজা করে পড়ব ছড়াগুলো। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে তোমরা কি করবা, তোমরা সুন্দর করে হোমওয়ার্ক করবে, আর হচ্ছে হলো ভালো থাকার চেষ্টা করবে। বাসায় থাকবে, অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে, বাসায় থেকে ভালো থাকবে, আর সমস্ত বিধিনিষেধ গুলো মানার চেষ্টা করবে। তাহলে আমি অনেক খুশি হব, তোমরা ভালো থাকবে, আমিও খুশি, আমিও ভালো থাকবো, মনে থাকবে? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।